আমি পেরেছি ইস্মার ভাই, সংসারের জন্য আমিও কিছু করতে পেরেছি। এই সংসারটা তো তোমারই আন্টি, তোমার হাতেই গড়া। আমরা হয়তো বাইরে কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসি, কিন্তু তুমি বা তোমার মতো যারা শুধুই গৃহবধূ, তারা তো আমাদের মতো পরিশ্রম করে তার বদলে পারিশ্রমিকটাও পায় না। এই যে তুমি সারা দিন হেসেল ঠেলা থেকে বাড়ির সব কাজকর্ম করো হাসি মুখে, কার কখন কোনটা দরকার তার সব খেয়াল রাখো, এটা কি কম কিছু? এই কাজটা কি কাজ নয়? আন্টি, তুমি সারা জীবন ধরে এই সংসারের জন্য যা করেছো তার মূল্য কি কম কিছু? এই কথা তোমার নতুন করে কজন বোঝে গো ঈশ্বর। এই তো সেদিন তোমার আঙ্কেল সকলের সামনে, আরে বাবা ও হলো আজকের মেয়ে, হ্যাঁ একে আর আমার গিন্নির মতন যে একটা সেফটি পিন একটা কাজললতা চাইতে গেলেও হাত পাতবে। হ্যাঁ সেদিন কথাখানা আমার মুখে খুব বিঁধেছিল গো ঈশ্বর মেয়ে। মহেশ্বরী, আমি কি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি নাকি? ওটা তো শুধুমাত্র একটা কথার কথা। তাও বাবা, তোমার এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। হ্যাঁ মানছি রে, খুব ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। কিন্তু না, শুধু ভুল তো স্বীকার করলে হবে না, তার মাশুলও দিতে হবে। দাঁড়া, এই দিবাকর এদিকে এদিকে, এই শোন, কাল দু হাঁড়ি মিষ্টি নিয়ে আসবি, বুঝলি, রসগোল্লা। হ্যাঁ আমি সকালবেলা ওই মর্নিং ওয়াকে গিয়ে গর্ব করে সবাইকে বলবো আমার বউ কিন্তু ফেলনা নয়, হ্যাঁ একেবারে রোজকের গিন্নি। আমি এত এত সাবান গুঁড়ো কিনি, প্রত্যেকবার আমার কপালে শুধু মগ জোটে, আর মামি একদিন সাবান গুঁড়ো কিনলো, ব্যাস ওয়াশিং মেশিন পেয়ে গেল বাবা। আরে বাবা, এই কাপড় কাচার মেশিন তো তোমাদের জন্য, আমি কি বুঝি না এই শীতের দিনে কোমর ধরে যায় বালতি বালতি কাপড় কাচতে? আমি তো সবই দেখতে পাই, আমার কষ্ট হয় না বুঝি? তুমি তো ওয়াশিং মেশিন পেলে, কিন্তু মেশিনটা কবে আসবে? দাঁড়া দাঁড়া, আসবে দেখবি, কালই হয়তো এসে গেছে। আমি জানি ওয়াশিং মেশিন কই। ও মা, তুই আমার এত কিছু জানতে গেলি কেন? হ্যাঁ আনন্দ যেন আর ধরে না, আমাদের দুজনকে পথে বসিয়ে দিয়ে ওই শানি ঘোষ নিজের বাড়ির লোকের সাথে আনন্দে মেতে উঠেছে। হ্যাঁ এটা যতক্ষণ আমি পাল্টে দিতে পারছি, আর যতক্ষণ না ওদের গোটা পরিবারকে আমি কাঁদাতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই রে ভাই, শান্তি নেই। এসো মহেশ্বরী, এসো এসো, এই যে বন্ধুগণ আমি এসে গেছি, এই দেখো। আরে কি ব্যাপার সত্যদা, সাত সকালে মিষ্টির হাড়ি নিয়ে এসে হাজির।
বলি বাড়ি থেকে কোন সুখবর আছে নাকি? আরে সুখবর বলে সুখবর, একেবারে জম্পেশ খবর। হ্যাঁ, আর হই হই রই রই কাণ্ড করে দিয়েছে আমার মহেশ্বরী। হ্যাঁ, কাপড় ধোলাই করার মেশিন, ওই যে কি 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 বলে ওয়াশিং মেশিন জিতে এনে দিয়েছে সংসারে। হ্যাঁ, এ কি কম বড় কাণ্ড! আরে বাস, এ তো দারুণ সুখবর, ওয়াশিং মেশিন। দাদা দাদা, মিষ্টি দাও মিষ্টি দাও। তবে সত্যদা, রোজ সকালে আমরা হাঁটতে আসি সুগার কমাবো বলে, আর যা দেখছি তোমার আনা মিষ্টিকে আমার সুগার তো মহানন্দে তুঙ্গে উঠবে। আরে রাখো তো তোমার সুগার, ওই একদিন খেলে কিছু হবে না। হ্যাঁ, তেমন হলে ওই এক পাক বেশি হেঁটে নেমে আসছি। হ্যাঁ, আরে আমার ভিন্নি পরিবারকে একটা গোটা ওয়াশিং মেশিন এনে দিয়েছে, তা সেটা উদযাপন করতে হবে না? তবে ভাইয়া, একটা কথা না বলে পারছি না, তোমাদের এই বয়সে প্রেমখানা দেখার মতো? প্রেম তো আছেই। তবে জানো তো, আজকে না আমার খুব গর্ব হচ্ছে। সত্যি বলতে কি, গর্ব আমারও হচ্ছে। আসলে কি জানো তো, এতদিন একটা হীনমন্যতায় ভুগতাম। সব সময় মনে হতো মেজ বৌমা টাকা রোজগার করে যা যেটা প্রয়োজন সেটা এনে দিচ্ছে, আমি তো পাচ্ছি না। এই তো বারবার লোডশেডিং হয় বলে একটা জেনারেটর কিনে ফেললো জানো। তাই যখন সেই জেনারেটরের আলো জ্বলে উঠল, আমি ওকে বললাম, দেখো স্মার্ট মেয়ে, আমিও পেরেছি, আমিও নিজের চেষ্টায় সংসারকে কিছু দিতে পেরেছি। সেটা শুনে কি বললো জানো? বললো, আমরা যারা বাড়িতে কাজ করি তারা চাকরি করা মেয়েদের চেয়ে কোনো অংশে কম নই। আমরা যে দিন রাত খেটে সকলের মুখে হাসি জোগাই, এত বড় কথাটা স্মার্ট মেয়ে ছাড়া আর তো কখনো কেউ বলেনি। আমার সব দুঃখ লাঘব হয়ে গেল। তাই তোমাদেরও বলছি, তোমরা যারা বাড়িতে থেকে কাজ করো চাকরি করা মেয়েদের চেয়ে নিজেদের কোনো অংশে কম ভাববে না। ঠিকই বলে, আমরাই বা কম কিসের? তোমার মেজ বৌমা না একদম ঠিক কথাই বলেছে। এই ওয়াশিং মেশিন জেতার জন্যে তুমি অতগুলো সাবানের প্যাকেট কিনলে সই? তুমি আমার জন্য খুবই পয়া। তা তোমার ওয়াশিং মেশিন বাড়িতে আসবে কবে? তুমি যেন কখন আসবে? কোথায় রাখবো? এইখানে রাখো। এই ওয়াশিং মেশিনটা খুব উপকারে লাগবে। উফ, আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কি বলবো, জামা কাপড় একেবারে ঝকঝক করবে। তুমি একটু বকবকটা থামাবে? মেশিন নাকি জামা কাপড় কাচবে, আর তোমরা সবাই মিলে বেতো ঘোড়া হয়ে বসে থাকো। আমরা তো বাবু ডাই ডাই জামা কাপড় কেচেছি সারা জীবন ধরে, মেশিন কাটবে জামা কাপড়? তারপরও আপনার বাত হলো। কি বলে বৌমা? পিসিটা মি, তোমার ঘরে জমরাজ এসেছিল না? না 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 না, ভালো হয়েছে তো, ভালো হয়েছে বাবা, মেশিন এসেছে, মেশিন জামা কাপড় কেচে দেবে, খুব ভালো হয়েছে। ওই বৌমারা সবাই খুব ভালো থাকবে, এই ঠান্ডার মধ্যে ওই সাবানে জলে কিছু তো হাত দিতে হবে না, খুব ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে।
ঘুমিয়ে যাবো ওদি, মেশিনটা একটু চালাই না গো। এখন না, আগে আন্টি মর্নিং ওয়াক থেকে ফিরুক, তারপরে আন্টি নিজে হাতে ওয়াশিং মেশিন চালাবে সবার আগে। বাবা, হাসতেও যে এত পরিশ্রম লাগে সে আমার জানা ছিল না। সংসারে দাঁড়িয়ে তো সবসময় হাসছি, কিন্তু এরকম জোর করে আমি হাসতে পারবো না বাবা। যা বলেছ বুঝলে সই, আজ তো তোমাকে বলাই হয়নি, তোমার এই পয়া সইয়ে আজ জন্মদিন। ওমা তাই নাকি, শুভ জন্মদিন, খুব ভালো থাকো, শান্তিতে থাকো। বুঝলে সই, আমার ছেলেরা বাড়িতে আজ আমার জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমি অবশ্য বারণ করেছিলাম, এই বুড়ো বয়সে কি মানায় বলো? ওমা মানাবে না কেন? তুমি জানো আমার মেজো ছেলে আর মেজো বৌমা আমার জন্মদিনে সে কি হই হই রই রই কাণ্ড করেছিল। কানা মাছি ভো ভো, যাকে পাপি তাকে ছো, কানা মাছি ভো ভো, আজকে মজা হবে গো, কানা মাছি ভো ভো, যাকে পাপি তাকে ছো, কানা মাছি ভো। সত্যি তোমার ওই স্মার্ট মেয়ের কোনো তুলনা নেই। শোনো সই, আজ রাতে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। রাতের বেলায়? আসলে রাত্রিরে তো আমার নাতি নাতনি দুজনেই আমার কাছে। আমার কথা তো শেষ করতেই দিলে না, ওদেরকেও নিয়ে আসবে। এই বুড়ির জন্মদিনে তোমার নাতি নাতনিরা এসে একটু ভালো মন্দ খাবে, তবেই তো আমার জন্মদিন পালন করা মজা হবে। কিন্তু সই, তোমার বাড়িটা কোথায়? ও তুমি চিনে যেতে পারবে না, আমি এসে নিজে তোমাদের নিয়ে যাব। আচ্ছা বেশ। আর কতক্ষণ দেরি হবে মাসিমাদের আসতে? ওই যে বলতে বলতেই চলে এসেছে। আরে বাস, আন্টি তোমার আনা, তোমার আনা ওয়াশিং মেশিন। আগে কিন্তু আমার আর দিয়ের জামা কাপড় কাচা হবে মামি ঠাম্মি। ও মাসিমা, আরে নিন নিন, কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, একটা ছবি তুলতে হবে। আর ওই ছবিটা না আমি আমার দোকানের সামনে টাঙিয়ে রাখবো, আর লোকজনকে দেখিয়ে বলবো মাসিমা আমার দোকান থেকে সাবান গুঁড়ো কিনে এই ওয়াশিং মেশিনটা পুরস্কার জিতেছে। ও শঙ্কর দা, একটা ছবি তুলে দাও না। আমার ছবি? তোলো না তোলো না, লজ্জা কি, তোলো। শঙ্কর আমি ছবি তুলে দিচ্ছি, সবাই একটু ওদিকে যাও, যাও যাও। পিসিমা তুমি একটু ওদিকে যাও, যাও। আন্টি আসো দেখি সুন্দর করে।
আইডিয়া, এই ছবিটা শুধু রতনের দোকানে কেন থাকবে, আমি এটা বড় করে প্রিন্ট করে আন্টিকে সারপ্রাইজ দেব। ছবিখানা কিন্তু আমাকে পাঠিয়ে দিও। মাসিমা, এবার মনে সুখে জামা কাপড় কাচু না, এলাম আমি। মেশিন তো বুঝলাম, কিন্তু চালাবো কি করে আমরা? এই যে আঙ্কেল ফোন, এই ফোনে সব ইনস্ট্রাকশনস পাওয়া যাবে। তাছাড়া আমাদের বাড়িতেও ওয়াশিং মেশিন ছিল, তাই আমি জানি। তাহলে দেরি কিসের, আমরা এবার চালাই। চালাই চালাই মেশিন চালাই, এতে হবে কাপড় ধুলাই। আমাদের এই কাপড় দিয়েই ওয়াশিং মেশিনে কাপড় কাচা চালু হবে। ঠিক, একদম ঠিক, আমার নাতি নাতনির জামা কাপড় দিয়ে এই মেশিন চালানো শুরু হবে। হয়েছে, চল চল চল, তোদের জামা কাপড় গুলো পাল্টে দিছ। আরে বোঝো কাণ্ড, প্রথমে গোল বাটনটাকে ঘোরাও। এবার স্টার্ট বাটনটা একসাথে প্রেস কর। এটা এটা ইস্মার্ট মেয়ে শোনো, আজকে রাতে আমার সইয়ের বাড়িতে আমার নেমন্তন্ন, আর আমার সঙ্গে আমার নাতি নাতনি, বুঝলে?
হয়েছে হয়েছে, থামো এবার। কিন্তু আন্টি, কিসের নিমন্ত্রণ? আমার শোয়ের আর জন্মদিন। মামি জামি চিকেন হবে তো? চিকেন সেসব তো বুঝলাম, কিন্তু আজকে কিন্তু সব হোমওয়ার্ক শেষ করে তারপরে যেতে হবে। আচ্ছা মা, আমি সব হোমওয়ার্ক শেষ করে রাখব। হ্যাঁ, সব হোমওয়ার্ক করে রাখব। স্যার, যে দুজন দুষ্কৃতীদেরকে আমরা ধরতে পারিনি, আমার ইন্টেলিজেন্স সোর্সের মারফত আর বিল্লু আর প্যাটকে জেরা করার পর যা ইনফরমেশন আমি পেয়েছি, এটা তারই রিপোর্ট। ঐশানী, তুমিও রিপোর্টটা দেখো। সরি স্যার, আপনি তো আমার কাছ থেকে এই কেসটা উইথড্র করে নিয়েছেন। পুরো গ্যাংটাকে গিয়ে তুমি ধরো। তোমাকে 48 hours টাইম দিলাম, তার মধ্যে পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করে আমার সামনে নিয়ে আসবে। স্টিল তোমাকেও এখানে লাগবে। ইয়েস অভিনব, কন্টিনিউ। বিল্লু আর প্যাটকে জেরা করে আমরা যেটা জানতে পেরেছি, এদের সাথে এমন কিছু মানুষ ইনভলভ আছে যাদেরকে চট করে চেনাটা পসিবল নয়। কিরকম? এরা খুব অর্ডিনারি। কেউ হয়তো পাশের বাড়ির কাকিমা, কেউ ফেরিওয়ালা, কেউ দোকানদার, বা কেউ হয়তো তোমারই পরিবারের চেনা পরিচিত কোনো বন্ধু। রিসেন্টলি তোমার বা তোমার পরিবারের লোকেদের সাথে নতুন কারোর আলাপ পরিচয় হয়েছে? আচ্ছা ঐশানী, তোমাদের একটা হোমস্টে আছে না, ওখানে তো গেস্টদেরকে নিয়ে আগেও একটা ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে নতুন কোনো বোর্ডার ওখানে এসেছে কি? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10:00 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।